আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি সঠিক পদ্ধতিতে ভুট্টার চাষ করতে পারেন তাহলে আশা করা যায় আপনারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ফলন পাবে। তো আজকের ভিডিওতে আমরা ভুট্টার চাষ সম্পর্কে সংক্ষিপ্তভাবে যাবতীয় বিষয় জানার চেষ্টা করব। সঠিক পদ্ধতিতে ভুট্টার চাষ করতে হলে আপনাদেরকে তিনটি চাষের মাধ্যমে একটি ভুট্টার জমি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। এরপর আপনাদেরকে তিনটি ধাপে সার প্রয়োগ করতে হবে। প্রথম ধাপের সার ভুট্টার জমি প্রস্তুতকালে তৃতীয় চাষের পূর্বে প্রয়োগ করে তৃতীয় চাষ দিয়ে আপনাদেরকে ভুট্টার জমিটি প্রস্তুত করে নিতে হবে। ভুট্টার জমি প্রস্তুত এবং সার প্রয়োগ হয়ে গেলে একটি নির্দিষ্ট দূরত্ব রেখে আপনাদেরকে ভুট্টার বীজ বপন করতে হবে। বাজারে বিভিন্ন রকমের ভুট্টার বীজ পাওয়া যায়। আপনারা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে ভালো জাতের বীজ ক্রয় করে সেগুলো বপন করবেন। ভুট্টার বীজ বপন করার পর ভুট্টার জমিতে যদি আগাছার জন্ম হয় তাহলে খুব দ্রুত ওই সকল আগাছা দমন করতে হবে। আগাছা দমনের ক্ষেত্রে আপনারা নিড়ানির মাধ্যমেও দমন করতে পারেন অথবা কীটনাশকও ব্যবহার করতে পারেন। ভুট্টার অধিক পরিমাণ ফলন পেতে আপনাদেরকে চারটি ধাপে পর্যাপ্ত পরিমাণে সেচ প্রয়োগ করতে হবে। এরপর ভুট্টার জমিতে যদি মাজরা পোকা বা ফল আর্মওয়ার্ম পোকার আক্রমণ হয় তাহলে আপনারা খুব দ্রুত এই সকল পোকা দমনের জন্য ব্যবস্থা করবেন। মাজরা পোকা বা ফল আর্মওয়ার্ম পোকা যদি দমন না করেন তাহলে পোকাগুলো ভুট্টা গাছের পাতা খেয়ে ফেলবে এবং এক পর্যায়ে ভুট্টার ফলন অনেক কমিয়ে দেবে। বীজ বপনের 40 থেকে 50 দিন পর ভুট্টা গাছগুলো বড় হয়ে গেলে যেই সকল ভুট্টা গাছগুলো চিকন হয়ে আগাছায় পরিণত হয় আপনাদেরকে ওই সকল চিকন এবং ছোট ভুট্টা গাছগুলো অবশ্যই কেটে ভুট্টার জমি থেকে অপসারণ করতে হবে। এখানে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, ভুট্টা পরিপক্ব হওয়ার পূর্বে কোনো ক্রমেই ভুট্টার পাতা কেটে বা ছিঁড়ে ছাগল অথবা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আপনারা যদি এভাবে সঠিক পদ্ধতিতে ভুট্টার চাষ করতে পারেন তাহলে আশা করা যায় আপনারা পর্যাপ্ত পরিমাণে ভুট্টার ফলন পাবেন। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।